আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য গুগলে একটা ক্রম ব্রাউজারে আসবেন। আসার পর আপনাকে হচ্ছে এখানে সার্চ করতে হবে, NU অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে অনার্সের এই যে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাডমিশন অপশন, এইখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তারপর এখানে রোল নাম্বার পিন নাম্বার চাচ্ছে, সো আপনি এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। আপনি রোল নাম্বারটি টাইপ করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আমি দিয়ে দিছি। তারপর এখানে আপনাকে আপনার পিন নাম্বারটি দিতে হবে। তো রোল নাম্বার পিন নাম্বার কোথায় পাবেন অলরেডি আপনারা সবাই জানেন, যদি না জানেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পিকচারটি, এই পিকচারটির এইখানে থাকে রোল নাম্বার এবং এইখানে থাকে পিন নাম্বার। তো এই অ্যাপ্লিক্যান্ট কপিটি আপনার কাছে অবশ্যই রয়েছে, তো এই অ্যাপ্লিক্যান্ট কপিতেই লেখা থাকবে রোল নাম্বার পিন নাম্বার। তো দেখেন আমার রোল নাম্বার পিন নাম্বার দেওয়া শেষ, আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাকে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিছু অপশন চলে আসলো, আমি একটু জুম করতেছি দেখেন। তো আমাদের সামনে এমন অপশনগুলো আসে যে 1 2 3 4 5, অর্থাৎ পাঁচটা কলেজ কিন্তু আমাদেরকে চয়েস করতে হবে। তো আমরা পাঁচটা কলেজেই চয়েস করব। তো এক নম্বর অপশনে আমাদের রয়েছে, তো এক নম্বর অপশনে আমরা হচ্ছে KBM কলেজকে চয়েস করব। তো আমরা পাঁচটি কলেজ কিভাবে চয়েস করতেছি এটা নিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা দেখে যদি আপনি এই ভিডিওটাতে আসেন তাহলে তো খুব ভালো। আর যদি আপনি এই ভিডিওটি নতুনভাবে দেখেন তাহলে এর আগের ভিডিওটি আপনি দেখে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার পয়েন্ট কম হইলেও কলেজ চয়েস দিলে আপনি 100% চান্স পাবেন। তো দেখেন নাম্বার ওয়ানে আমরা হচ্ছে এখানে আমাদের বিভাগ সিলেক্ট করলাম, দেখেন বিভাগ রংপুর, এবং জেলা জেলা সিলেক্ট করতে বলেছে, জেলা দিনাজপুর সিলেক্ট করলাম, এবং সিলেট ডিজার্ট কলেজ, এখানে দিনাজপুরের সকল কলেজ দেখতে পাচ্ছি দেখেন ক্লিক করার পর। তো এখান থেকে আমরা নাম্বার ওয়ানে কিন্তু বেসরকারি কলেজ KBM কলেজ দিব, যেহেতু আমাদের পয়েন্ট মাত্র 8.57। তো দেখেন এইখানে আমাদের কিন্তু অপশনগুলো চলে আসলো। এখান থেকে আমরা পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম, তারপরে সোশিওলজি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এক নম্বর কলেজ, এইটা কিন্তু এক নম্বর কলেজ আমরা চয়েস করলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু দুই নম্বর কলেজটা কিন্তু চয়েস দিতে বলতেছে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন দুই নম্বর কলেজ, তো দুই নম্বর কলেজটাও আমরা সেমভাবে রংপুর সিলেক্ট করলাম, জেলা দিনাজপুর সিলেক্ট করলাম। আপনি কিন্তু আপনার বিভাগ আপনার জেলা সিলেক্ট করবেন, এবং অবশ্যই এখানে সিলেট ডিজার কলেজের এখানে ক্লিক করলে আপনার কলেজের নামগুলো পাবেন। তো দুই নম্বর আমাদের কলেজটা ছিল আদর্শ কলেজ, তো দেখেন এখানে আদর্শ কলেজটা কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের চলে আসছে, হ্যাঁ। সো আদর্শ কলেজেও দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল ওয়ার্কে 28টা সিট রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে কিন্তু 23টা সিট রয়েছে। তো আমরা এটাও দিলাম। তো দুই নম্বর কলেজ আমরা সিলেক্ট করার পর নেক্সট করলাম। তো নেক্সট করার পর তিন নম্বর কলেজে আমাদের আসছে। তো তিন নম্বর কলেজও আমাদের বেসরকারি কলেজ ছিল, বাট তিন নম্বর কলেজটা কিন্তু আমাদের অন্য ডিস্ট্রিক্টে ছিল। সো দেখেন সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করে আমরা ডিভিশন দিব রাজশাহী, এবং ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টে ক্লিক করে আমি দিচ্ছি জয়পুরহাট। তারপরে জয়পুরহাটে সকল কলেজ চলে আসলো। তো এইখানে আমাদের তিন নম্বর যে কলেজটা ছিল সেটা হচ্ছে কালাই কলেজ, সো দেখতে পাচ্ছেন কালাই কলেজ আমি সিলেক্ট করলাম। তো কালাই কলেজে আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্সে 24টা সিট রয়েছে, তো 24টা সিটে আমি খালি দিলাম, যেহেতু আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান এবং হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিংবা সমাজকর্ম, এগুলা হলে আমি কিন্তু চান্স পেলে পড়বো, তা না হলে আমি ডিগ্রিতে চলে যাব। তার জন্য এই যে বাংলাতে 20টা সিট থাকলেও আমি বাংলা দিচ্ছি না। তো দেখেন এটা আমাদের এই যে তিন নম্বর কলেজটা আমাদের হয়ে গেল, নেক্সট করলাম। এখন আমাদের চার নম্বর কলেজ, তো চার নম্বর কলেজটা আমাদের ছিল আমদই ইউনাইটেড কলেজ। তো আমদই ইউনাইটেড কলেজটাও ছিল রাজশাহী ডিভিশনের হচ্ছে
জয়পুর হাট জেলাতে, এবং এইখানে সিলেট ডিজার কলেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমদই ইউনাইটেড কলেজটা আসছে। সো আমি আমাদের এই কলেজটাতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু প্রায় অনেকগুলো সিট ফাঁকা আছে, তো আমি এখানে 19 দিলাম, তারপর 17, এটা দিলার পর 4 নম্বর কলেজ আমার সিলেক্ট করা হয়ে গেলো, আমি নেক্সট করলাম। সো নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে 5 নম্বর কলেজ আমাদেরকে চয়েস করতে বলতেছে। তো নো প্রবলেম, এইখানে হচ্ছে 5 নম্বর কলেজ আমরা চয়েস করার জন্য। আবার আমাদের 5 নম্বর কলেজ ছিল জামালগঞ্জ কলেজ, তো জামালগঞ্জ কলেজটা বেসরকারি কলেজ, এইটাও ছিল আমাদের রাজশাহী ডিভিশনের জয়পুরহাট জেলার। এই যে দেখেন এখানে জামালগঞ্জ কলেজ, তো জামালগঞ্জ কলেজ দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্সে 11টা সিট, সোশ্যাল ওয়ার্কে 20টা সিট। তো আমরা আগে সোশ্যাল ওয়ার্ক দিব, তারপর পলিটিক্যাল সায়েন্স। তো দেখেন 1 2 3 4 5, 5টা কলেজে আমার কিন্তু চয়েস করা শেষ। আমি যদি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করি, আমাদেরকে কিন্তু এইখানে স্পষ্ট করে দেখেন, এইখানে কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে যে দেখেন চয়েস 1, এখানে KBM কলেজ কোন কোন সাবজেক্ট চয়েস দিয়েছি দেখতে পাচ্ছেন। চয়েস 2 দেখতে পাচ্ছেন আদর্শ কলেজ, এখানে দেখেন কোন কোন সাবজেক্ট চয়েস দিয়েছি। হ্যাঁ, কোর্স চয়েস 3 এইখানে দেখতে পাচ্ছেন কালাই কলেজ, এখানে কোন কোন সাবজেক্ট চয়েস দিয়েছি দেখাচ্ছে। এবং চয়েস 4 এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমদই ইউনাইটেড কলেজ, কোন কোন সাবজেক্ট চয়েস দিয়েছে দেখতে পাচ্ছেন। তো 5টা কলেজের কিন্তু লিস্ট এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখেন এই যে উপর থেকে দেখেন 1 2 3 4 5, 5টা কলেজে কোন কোন সাবজেক্টে চয়েস দিয়েছেন সব কিন্তু ঠিক আছে। সব কিছু যদি আপনার একদম সব ঠিক থাকে, তাহলে আমরা কী করব, এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিব। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এখানে চলে আসবে ইউ অ্যাপ্লিকেশন, ইউ অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, ক্লিক অন দ্য ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য পিডিএফ। তো দেখেন ডাউনলোড পিডিএফে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর পিডিএফটাকে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি এমন একটা দেখতে পাবেন যেইখানে আপনি কোন কলেজে কয়টি চয়েস করেছেন সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। এবং এটা প্রিন্ট করে চাইলে নিজের কাছে রাখতে পারেন, প্রিন্ট না করলেও সমস্যা নাই, এটা কোনো কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট এটা হচ্ছে একটা রিসিপ্ট কপির মতো যে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেছেন। আর যদি আপনি কম্পিউটারের দোকান করে থাকেন, মানে কম্পিউটারের দোকানদারের কাছ থেকে আবেদন করে নিচ্ছেন, তাহলে অবশ্যই উনি এটা আপনাকে প্রিন্ট করে হাতে ধরায় দিবে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।